আমার এটা চ্যানেলর আর্নিং 29,63,000। এতিয়া কওক মুস্তাফিজুর রহমান, হ্যাঁ হ্যালো গাইস, কি খবর? তো গাইস, ফার্স্ট আপডেট হচ্ছে মুস্তাফিজুর রহমান রিলেটেড। তো আপনাদের সকলোই গম পাই মুস্তাফিজুর রহমানে প্রায় 7টা ইউটিউব চ্যানেল ইউটিউবে ডিলিট করে দিছে, আর যিকেইটা চ্যানেলের পর মুস্তাফিজুর রহমানে প্রায় 50-60 লাখ টাকা ইনকাম করে আছে। কিন্তু মুস্তাফিজুর রহমানে আরো তা এনেকুৱা ইউটিউব চ্যানেল আছে যেটা ইউটিউব চ্যানেলের বিষয়ে মুস্তাফিজুর রহমানে এতিয়ালৈকে জনা নাই, কিন্তু সেইটো ইউটিউব চ্যানেলের পর এতিয়াও মুস্তাফিজুর রহমানে 30 লাখ টাকা মাহত ইনকাম করে আছে। আর ইয়ার বিষয়ে মুস্তাফিজুর রহমানে একটা ভিডিও দিছিল আজি, যেটি ভিডিওত মুস্তাফিজুর রহমানে আর্নিং প্রুফ দেখাইছিল আর যোৱা মাহত প্রায় 30 লাখ টাকা ইনকাম করেছিল। তো সেই ভিডিওটোৰ সৰু ভিডিও ক্লিপটা আমি চাই লওঁ। না ঠিক আছে, কিমান আছিল আমার অ্যামাউন্টটো? 37,176। ইয়াত মারিম আমি 37,176। ঠিক আছে, এইটো চাওক আমার এটা চ্যানেলর আর্নিং 29,63,000। এতিয়া কক মুস্তাফিজুর রহমান, হ্যাঁ মুস্তাফিজুর একো নাই, সব হ্যাঁ খতম, টাটা বাই বাই, এনেকুৱা কথা এনেকুৱা নহয় বন্ধু, অকল এনেকুৱা নহয়। এইটো এটা চেনেলৰ আৰ্নিং দেখাইছোঁ লাষ্ট মাহৰ, আৰু এনেকুৱা আমাৰ লগত কেইবাটাও চেনেল আছে ইউটিউবৰ। চ' কোনো বাৰু জুৰি মানে যিসকলে ভাবি আছে বাৰু যে এ বঢ়িয়া হৈছে ভাই, এটা কথা ঠিক, আমাৰ চেনেল টাৰ্মিনেট হৈছে, ন' ডাউট যে আমাৰ পাৰ মান্থ 50-60-70 লাখ লছ হৈ আছে। তাৰ কাৰণে কি শেষ নেকি? আমি কি 50-70 লাখে কি আমাৰ আৰ্নিং আছিলে ইউটিউবৰ পৰা? আৰু নাই নেকি বেলেগ চেনেল নাই নেকি আমাৰ? যদি নাই আপোনালোকে নিজে জানক, আমাৰ হেয়াৰ চেন একাউণ্টটো শ্ব' কৰালোঁ আপোনালোকে লাইভ প্ৰুফ।